আচ্ছা, যারা আমার কথা তোমরা বুঝতে পারতেছ তারা একটু খেয়াল করে শোনো। আমরা বলেছিলাম 47কে 89 দিয়ে যদি গুণ করি তাহলে কিভাবে আমাদের কাজটা হবে। যারা বুঝতে পেরেছ, কারা কারা বুঝতে পেরেছ বলো তো। স্যার আমি স্যার আমি স্যার আমি স্যার আমি আচ্ছা আমি এখন তো সকলে বলতেছে বুঝতে পেরেছি, কিন্তু আমি যখন বলতেছি যে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ তখন তোমরা বলতেছ, কিন্তু আমি যাকে মেনশন করে অর্থাৎ যার নাম আমি বলছি কিন্তু সে কোনো সাড়া দিচ্ছে না। বাকি যারা বুঝতেছ তোমরা, তোমাদেরকে তো ধন্যবাদ, কারণ তোমরা বুঝতে পারতেছ। বাকি যারা বুঝতে পারতেছে না তারা কোনোটাই বুঝতে পারতেছে না। এখন তোমাদেরকে আরেকটা আমি দিব, তোমরা খুব সহজে উত্তর দিবে। কি করবে? খুব সহজে উত্তর দিবে, ঠিক আছে? যারা যারা পারবে দেখি এটা কারা কত দ্রুত পারে, এই অঙ্কটা কারা কত দ্রুত এই অঙ্কটা করতে পারে। 99 গুণন 48, এটা কারা কত দ্রুত পারে দেখি। 99 গুণন 48, দেখি কারা কত দ্রুত এই অঙ্কটা করতে পারে। 4752। ক্যালকুলেটার দিয়ে না, কিন্তু আমি কিন্তু বারবার বলছি ক্যালকুলেটার দিয়ে না, নিজেরা খাতা কলমে। স্যার এইসব অঙ্ক আমি রাত্রেবেলা করে ফেলেছি। আচ্ছা গুড, আমার নোট খাতায়। আচ্ছা, ক্যালকুলেটার দিয়ে না, যারা নিজেরা করবে। তোমাদের করা যাবে না। সকলের কি 4152 হয়েছে? 4152 কার কার হয়নি তারা বলো আমাকে। আমি সকলকে আনমিউট করে দিচ্ছি, কার কার 4152 হয়নি সে বলো। 4752। আচ্ছা, যারা বুঝতে পেরেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো বুঝো নাই তারা এখন খেয়াল করে দেখো। 4752। আচ্ছা আমি দেখতেছি, দেখো যারা বুঝতে পেরেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা বুঝো নাই তারা সকলে একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা লিখতেছি 99, এটাকে গুণ করব 48 অর্থাৎ 48 দিয়ে। তাহলে দেখো কিভাবে কাজটা হবে। তাহলে আমরা প্রথমে এই 8 দিয়ে 9 কে আমরা গুণ করব, ঠিক আছে? তাহলে 8 দিয়ে 9 কে যদি গুণ করি, 8 9 72 2, আমরা 7টা দশক বের করে ফেললাম, হাতে থাকবে 7। আবার 8 দিয়ে 9 কে গুণ করব, 8 9 72, ঠিক আছে? 8 9 72, 72 আর 7-এ হবে কত আমরা গণনা করব, ঠিক আছে? আমরা 72-এর সাথে 7 গুণ করব। একজন তার মায়ের হেল্প নিয়ে করছে, ঠিক আছে? আচ্ছা, 72 আর 7, তাহলে আমরা 73 74 75 77 আরো 2টা নিব, ঠিক আছে? 78 79, তাহলে 79 আমরা এখানে লিখবো কিভাবে, 9 এবং হলো 7। তাহলে আমরা বলেছিলাম এটা হলো এককের ঘর, এটা হলো কি এককের ঘর। তাহলে আমার এককের ঘরে গুণ শেষ, তাহলে এককের ঘরে পরের ঘরে একটা শূন্য। এখন আমরা 4 দিয়ে গুণ করব, 4 আর 9 গুণ করলে 4 9 36, 36-এর নামবে কত 6, আর 3টা দশক আলাদা করে ফেলবো, হাতে থাকবে 3। আবার 4 9 36 আর 3 আমরা যোগ করব, 37 38 39, তাহলে আমরা এখানে লিখবো কত 39, 9 আর ওই পাশে হবে 3। এখন আমরা সংখ্যাগুলো যোগ করব, 0 আর 2 যোগ করলে হয় 2, তাহলে 9 আর 6 যোগ করলে হয়, আমরা দেখব 9-এর সাথে 6 যোগ করব, 7 8 9 10 11 সরি 9-এর সাথে 10 11 12 13 14 15। তাহলে আমরা 6টা যোগ করেছি, 9 আর 6 যোগ করলে হয় 15। তাহলে আমরা 15-র এখানে কত লিখবো, 5, কেন? কারণ আমরা একটা দশক এখান থেকে আলাদা করে ফেলবো। তাহলে আমরা 15-5, হাতে থাকে 1, তাহলে 9 আর 1-এ 10, 10 আর 7-এ হলো 17, 17-এর কত নামবে 7, আবার হাতে থাকবে 1,
তাহলে 3 আর 1 কে 4 তাহলে 4752 এটা কি তোমাদের সকলের হয়েছে জি স্যার জি স্যার জি স্যার জি স্যার জি স্যার হয়েছে জি স্যার হয়েছে 4000 আচ্ছা मनोयोग एक अंकर संख्या दिए गुण करा शिखे दो अंकर संख्या के एक अंकर संख्या दिए गुण करा शिखे दो अंकर संख्या के दो अंकर संख्या दिए गुण करा शिखल एन की करते हबे? तीन अंकर संख्या के दो अंकर संख्या दिए गुण करते आगे प्रथम तीन अंकर संख्या के एक अंकर संख्या दिए गुण करा शिखी ए काजटा तुम्हारा सकले करे देखाओ देखी प्रथम तीन अंकर संख्या के एक अंकर संख्या दिए गुण एटा करे देखाते पारबे सकले बोलो एटा की करे देखाते पारबे सकले सर आमी पारबो जी सर टाइम दें आमी पारबो सर टाइम दें एटा दुई अंकर संख्या के दुई अंकर संख्या दिए गुण करार चेये सहज अच्छा गुड ताहले आमरा पांच के सात दिए गुण करब पांच কে 6 দিয়ে গুণ করব 5 কে 3 দিয়ে গুণ করব গুড সকলে করে ফলাফলটা নামাও দেখি একবারে খুব জলদি স্যার 820 আচ্ছা সকলে করো আমি যাকে জিজ্ঞেস করব সে উত্তর দিবে স্যার 1835 জি স্যার ওর উত্তর ঠিক আমারও মনে হচ্ছে এটা 1835 আচ্ছা গুড দেখি কে আর কত জলদি মানে দ্রুত উত্তর করতে পারে কে আর কত দ্রুত উত্তর করতে পারে স্যার 1835 স্যার 1835 धन्यवाद रेसपन्स करते करबो बुझते ठीक है जेमन माहिन रूल 58 तुम्हें बोलो तो कत हो फलाफल স্যার 1835 আচ্ছা গুড তারপরে 89 রুল প্রমিত তুমি বলো তো কত হয়েছে ফলাফলটা স্যার প্রমিত 89 রুল তুমি বলো তো খুব দ্রুত স্যার বেচারা করতেছে আচ্ছা বলো তারপর মাহাতা ভুঁইয়া 154 তুমি বলো তো দ্রুত উত্তরটা কত আনমিউট করে আনমিউট করে আনমিউট করতে হবে আনমিউট তা না হলে তোমার কথা আমরা শুনতে পাবো না কত 835 আচ্ছা গুড এরপরে আছে হলো কি রক্তিম রোল নম্বর 48 আনমিউট করে বলো তো খুব দ্রুত কত হয়েছে গুণফলটা রিশা খাতা নামিয়ে রাখো আনমিউট করে বলতে হবে না আব্দুল্লাহ বলো তো কত হয়েছে আব্দুল্লাহ
হ্যাঁ বলো কে বলতেছিল সাদনান বলো কত হয়েছে আচ্ছা যারা বুঝতে পেরেছো তাদেরকে ধন্যবাদ এখন আমরা যদি তোমাদেরকে এই তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে বলি তাহলে এখন দেখি কারা কত দ্রুত করতে পারে এই দুই অঙ্কের সংখ্যাকে মানে তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ ঠিক আছে তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা এটার মধ্যে আরো দুই লাগাই দিলাম তাহলে এই গুণটা এখন দেখি সকলে করো দেখি খুব দ্রুত তিন ছয় সাত গুণন হবে পঁচিশ তিন ছয় সাত গুণন পঁচিশ তিন ছয় সাত গুণন পঁচিশ খুব দ্রুত স্ক্রিন আমি যা দেখছি সেটা স্যার নয় হাজার একশো পঁচাত্তর আচ্ছা যারা করতে পেরেছো তারা একটু অপেক্ষা করো তোমরা সাইলেন্ট থাকো মানে চুপ করে থাকো বাকিরা দেখি কত দ্রুত করতে পারে সকলে একবার একবার সকলে ঠিক আছে গুড যারা এভাবে কথা বলতে আবার মিউট করে দিবে ঠিক আছে আচ্ছা যাদের নেটের সমস্যা হচ্ছে তারা তোমরা কি করবে কাজটা করে ভিডিও তো দেখা যায় সেখানে তোমরা দেখাবে আর যাদের একেবারে সমস্যা হয় তারা আমি যখন বলবো তখন বলবে আমার বাবা একটা কথা বলতে চায় আচ্ছা বলো বলতে বলো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বলেন ভালো আছেন ঠিক শুনতে পারলাম না নেটের সমস্যার কারণে ঠিক আছে আচ্ছা আচ্ছা না এখনো নেটে আপনার সমস্যা হলো হচ্ছে ও স্যার হোমওয়ার্ক দিয়ে দেন তারা তোমরা একটু যতটা সম্ভব একটু পড়াশোনা করে আচ্ছা আমি আমি বলছি সকলে একটু খেয়াল করে শোনো যাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তারা টেবিলে যেরকম বসে আসো চেয়ার টেবিলে সেইখান থেকে একটু তোমরা নড়ে চড়ে বসবা হয়তো টেবিলের ইয়াটা তোমার পাশটা জানালার পাশে নিলাম তাহলে তোমার নেটটা একটু ভালো হবে ঠিক আছে অনেক সময় হয় কি যে ঘরের দরজা জানালা যদি বন্ধ থাকে তাহলে নেটওয়ার্ক একটু সমস্যা করে আবার যারা ঘাটাইলের এরিয়ার একটু বাহিরে আছেন আপনারা মানে যাদের ইয়ারা বাসা ঘাটাইলের এরিয়ার একটু বাহিরে তাদের আবার হলো যে তখন ফোর জি নেটওয়ার্কটা একটু কম কাজ করে আর ফোর জি নেটওয়ার্ক যদি একটু কম কাজ করে তার কারণে নেটওয়ার্কে একটু সমস্যা হয় আচ্ছা এখন তোমরা একটু খেয়াল করে শোনো আমরা যে কথাগুলো বলতেছিলাম তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করা এটা তা না তোমরা যারা বুঝতে পেরেছো জেরিন দাগাচ্ছে আপনার স্ক্রিনে আচ্ছা এরকম স্যার আমি করেছি আচ্ছা যারা এই কাজটা বুঝতে পেরেছো তাদেরকে ধন্যবাদ এবং যারা বুঝতে পারো নাই তাদেরকে আমি বলতেছি তোমরা আবারো এখনি বলো যে আমি বুঝতে পারি নাই এবং কোথায় বুঝতে পারি নাই সেই কথাটা
যারা করতে পারতেছো তাদেরকে ধন্যবাদ। আর একটা অঙ্ক তোমাদেরকে আমি দিব, তাহলে আমরা বুঝবো যে সকলে তোমরা এই কাজগুলো বুঝতে পারতেছো। ঠিক আছে, খাতা কলম বের করো সকলেই। আর একটা অঙ্ক আমরা তোমাদেরকে দিব এখনই। স্ক্রিনে দাগ দিয়েছো কে, এটা আমি কি তাকে রিমুভ করে দেব? স্যার জেরিন। আচ্ছা, স্ক্রিনে দাগ দেওয়া যাবে না। এই অঙ্কটা করো সকলেই নাও, খুব দ্রুত, সময় কিন্তু খুব কম। স্ক্রিনে যে অঙ্কটা দিয়েছি এটা সকলে তোমরা করে দেখাও। স্যার 9652। আচ্ছা, যারা বুঝতে পেরেছো তারা সাইলেন্ট থাকো, বাকি যারা আছে তারা এখন করুক। স্যার এটা কিভাবে করব? এতক্ষণ আমরা এইভাবে গুণ করা শিখেছি না, তুমি এভাবে আগে গুণ তুমি অন্য জায়গায় করে নিবে, তারপরে ফলাফলটা এখানে এনে লিখে দিবে। স্যার এটার উত্তর হবে 9652। আচ্ছা, অপেক্ষা করে করব। 9652। আচ্ছা, এখন আমি যাকে জিজ্ঞেস করব সে উত্তরটা করবে, বুঝতে পারছো? আচ্ছা আমি যাকে জিজ্ঞেস করবো সেই বলবে, আর বাকিদের এখন বলার দরকার নাই। সাদনান আছো? তুমি বলো তো সাদনান, তুমি বলো তো কত হবে উত্তর? আচ্ছা সাদনান, আমার কথা শুনতে পাচ্ছ? মুকিত, একশরুল, তুমি বলো তো। আনমিউট করে এখন বলো। তোমার নেটওয়ার্কে সমস্যা করতেছে, কথা আসতেছে না। আচ্ছা 142 রুল, তুমি বলো তো কত হবে? আচ্ছা ঠিক আছে, গুড। সকলের কি উত্তর একই হয়েছে বলো দেখি? আচ্ছা গুড। আচ্ছা, যারা তোমরা বুঝতে পেরেছো তোমাদেরকে ধন্যবাদ। এখন দেখো, আগে আমরা তোমাদের আগামী দিনের বাড়ির কাজ দিয়ে দিব, তারপরে তোমাদের আমরা অন্য কাজ নিয়ে কথা বলবো। তাহলে আগামী দিন দেখো, আমরা যে কথাগুলো আমরা বলেছিলাম ঠিক সেই কথাগুলোই, কিরকম যে দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণ, দুই অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ, তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ, এই যে এই কাজগুলো সহজ, তারপরে একটু আরেকটু কঠিন, তারপরে আরেকটু কঠিন, এইভাবে আমাদের সকল অঙ্কগুলো এখানে সাজানো আছে। তাহলে আগামীকাল অর্থাৎ আগামীকাল তোমাদের 59 পৃষ্ঠা এটা বাড়ির কাজ থাকবে, সকলে লিখে নাও 59 পৃষ্ঠা আগামীকাল তোমাদের বাড়ির কাজ। আমি লিখে দিচ্ছি যাদের বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। তাহলে 59 পৃষ্ঠায় যা এই সব কিছুই তোমাদের আগামী কালের বাড়ির কাজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।
সকলে তোমরা এই বাড়ির কাজগুলো সুন্দর করে করবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে সকলে জি স্যার, আমি আমার নামটা কালকেই বদলাই নিয়ে আসবো। নিরাপদ থাকো। কে তাহিয়াত কি বলবো বলো দ্রুত। আমি আমার নামটা কালকেই বদলাই দেব। ওয়ালাইকুম স্যার। প্রবলেম নাই। হ্যাঁ আচ্ছা, সকলে তোমরা এই বাড়ির কাজগুলো সুন্দর করে করবে, আর কোনো সমস্যা হলে তোমরা কালকে অবশ্যই জানাবে। হ্যাঁ, এখন তাহিয়াত কি বলতেছিলে বলো। বলছিলাম যে স্যার, আমার নামটা অনেক শর্ট পড়ে গিয়েছে, এটাকে ঠিক করে দেব কালকে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। ওকে স্যার, অল্টার কিউ। আল্লাহ।